দয় হস্য ইকার, ক্ষয় জফলা একার আর তয় আকার। কি হলো? আদিক্ষেতা। বানান বলে দিলাম, উদাহরণ শুনবেন? এই তো দেখতে পাবেন, আর কয়েক ঘন্টা পর শুরু হয়ে যাবে। এই নিজেদের মায়েদের, জামাইদের প্রতি আদিক্ষেতা, মানে এত তেল, এত তেল, আমি তো পিছলে পড়ে যাচ্ছি। আমি কেন, আপনারাও পড়ে যাচ্ছেন, পড়বেন। আমি আগেও বলেছি, আবার বলবো, মানে কেন? মানে বোঝে না এরপরের কি হবে, কি ফল পেতে চলেছে তাদেরই মেয়েরা। মানে একটা অলস মানুষকে দুটো বাসন দিয়ে দিলে ওটা কর্মঠ মানুষ হয়ে যায় না, অলস অলসই হয়, মানসিক দিক দিয়ে অলস। তাদেরকে আপনারা সর্বোচ্চ সলেজ্জ পেয় করে খাওয়াচ্ছেন, ভালো। আপনার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসবে, আপনারই মেয়েকে কথা শোনাবে, তুমি তো তোমার মায়ের মতো রান্না করতে পারো না, একটু শিখে নিতে পারো তো, এইসব শোনাবে, আপনার ভালো লাগবে তো? আর কি এইসব খেয়ে দিয়ে কি একদম মানে কালকে থেকে কাজকর্ম শুরু করে দেবে? না না, নাকি ভাবছেন আপনার মেয়েকে ছেড়ে চলে যাবে সেই বাবা তেল মাখিয়ে রাখি একটু জামাইকে? আমার তো মনে হচ্ছে এই কারণটাই বেস্ট, এটাই, এর জন্যই আপনারা করেন এসব। আগেও বলেছি, আজও বলছি, কোথাও যাবে না এরা, এরা কোথাও যাওয়ার নেই, ওই ঘরেই আসবে, ঘরেই বসে থাকবে থ্যাব করে। মা গো মা, একটু বন্ধ কর, চারদিকে দাম বেড়েছে খাবার পত্র জিনিসপত্রের, জামা কাপড়ের, এত কিছু করার দরকার? ফোনে আশীর্বাদ দিয়ে দিবেন তাহলেই হবে। ব্যাপারটা হচ্ছে মানে সকালবেলায় জামাইগুলোর সাজ পোশাক দেখলেই আমার গাটা জ্বলে যাবে কালকে। সুন্দর সেজে গুজে বাবুটি সেজে ওনারা যাবেন শ্বশুর বাড়ি। ওরে বাবা রে বাবা, এদিকে বউকে কথা শোনানোর সময় কিন্তু কোনো কিছু এসব খাবার দাবারের কথা ভুলে যাবে, বরং খাওয়ানোর সময় পাশে বসে ওই হাত পাখায় হাওয়া দিতে দিতে বলবে যে একটু কাজ করো, মেয়েকে ভালো রাখো, ঘুরতে নিয়ে যাও, টাকা পয়সা হাতে দাও, মিষ্টি মিষ্টি কথা বলো, এইগুলো বলবেন, জামাইকে শেখাবেন। যাই হোক, আমি ঘর থেকে বেরোচ্ছি না, কারণ আপনাদের এই তেলা তেলায় আমি রাস্তায় পিছিয়ে পড়তে পারি। আমি ঘর থেকে বেরোচ্ছি না, আপনাদের জামাইষষ্ঠী শুভ হোক।